नमस्कार बंधुरा, आमी अविनाश और आमार चैनल फिजला वर्ल्डे आपनादेर आबारो स्वागतम। तो बंधुरा, आगे किछु भिडियोते आमी ग्रीन जेब्रा बा पिंक जेब्रा माने जेब्रा माछ सम्पर्के अनेकगुलो भिडियो आपनादेरके देखिएछि, आर जारा भिडियो देखेननि तो तारा भिडियोगुलो देखे निते पारेन। आमी कयेकटि धापे एई ग्रीन जेब्रा बा पिंक जेब्रा ब्रिडिंग करिएछिलाम, सेई माछगुलोर साइज कतटा छोटो बड़ो तो सेटा आजके आपनादेरके देखाबो, एबं कतगुलो करे माछ एकसाथे ब्रिडिंग होयेछे तो सेगुलो देखाबो। तो तार जन्य भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखते थाकबेन। आमी जे जेब्रा माछेर ब्रिडिंग कराइ तो एई रकम छोटो छोटो ट्यांकेर मध्ये, तो एखन एई ट्यांकेर मध्येई बाच्चागुलो आछे, तो सेगुलो आपनादेरके आमी देखाबो। सबथेके छोटो बाच्चाटि कि रकम साइज एबं तारपरे किछु बाच्चा একটু বড় সাইজ এবং তারপরে আরো বড় সাইজ, এবং তো এইরকম কয়েকটি ধাপে আমার এই জেব্রা মাছ আছে। তো প্রতিটা মাছ এবং প্রতিটা মাছের সাইজ আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। তো চলুন প্রথমে সবথেকে ছোট মাছগুলো আপনাদেরকে আমি দেখাই। তো ছোট মাছগুলো আমার দুটি ট্যাঙ্কে আছে, যেমন এখানে একটি ট্যাঙ্কে আছে আরো একটি ট্যাঙ্কে আছে। তো প্রথম আপনাদেরকে আমি গ্রিন জেব্রার বাচ্চাগুলো দেখাবো, যেটা খুব ছোট। তো আমার এই ট্যাঙ্কে ग्रीन जेब्रार बाच्चा आछे, एकेबारे छोटो। तो बाच्चागुलो भालोभावे देखार जोन्नो आमार ए अक्सिजेनेर लाइनटा अफ करते हबे। तो एबार आपनारा आशा करी बाच्चागुलोके देखते पाच्छेन, खूब सुंदरभावे साँतार काटछे। तो एई माछगुलो एकटु बड़ो होले एखान थेके आमी अन्य आरेकटि ट्यांके निये जाई। তো সেটা কীরকম ট্যাঙ্কের সাইজ তো সেটা আপনাদেরকে আমি আজ দেখাবো, আর কীরকম সাইজ হলে নিয়ে যাই তো সেটা আপনাদেরকে আজ আমি দেখাবো। এটা তো গ্রিন জেব্রা, আরেকটি ট্যাঙ্কে পিঙ্ক জেব্রা আছে, তো সেটা একই সাইজ। তো সে মাছগুলোকেও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই ট্যাঙ্কে আছে তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে কীরকম সাইজ। তো এই মাছগুলো এখন কিছুদিন এই ট্যাঙ্কে থাকবে, তারপর এখান থেকে নিয়ে যাব। তো এর পরের যে সাইজটি তো সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এই ট্যাঙ্কে আছে, এটা পিঙ্ক জেব্রা। এই মাছের সাইজটা দেখুন, একটু বড় সাইজ। তো এই মাছটা এখন আমি অন্য ট্যাঙ্কে নিয়ে যাব এখান থেকে তুলে নিয়ে। এত ছোট মাছ কিভাবে এখান থেকে আমি অন্য ট্যাঙ্কে নিয়ে যাব তো সেটা আপনাদেরকে আমি দেখাবো, কারণ এত ছোট মাছ নেট দিয়ে ধরে নিয়ে যাওয়া যাবে না। এই যে নেটটি দেখতে পাচ্ছেন, এটা হলো ডাব নিয়ে ধরার নেট, আর এই নেটটার মাধ্যমে মাছগুলো আমি এখান থেকে তুলে নিয়ে যাব, কিন্তু সরাসরি নেট দিয়ে ধরা যাবে না। তা আমি অন্য একটি পথ বেছে নিয়েছি, তো সেটা হলো প্রথমে নেটটা আমি এর মধ্যে রাখব। তারপর এইরকম একটি মোটা সাইজের পাইপ নিয়ে এই পাইপের মাধ্যমে পুরো মাছ এবং ওই ট্যাঙ্কে যে জলটা আছে একসাথে আমি ওখান থেকে তুলে নেব। তো বন্ধুরা, এই পাইপের মধ্যে দিয়ে মাছ এবং জল দুটো একসাথে চলে আসবে, আর আপনারা দেখতে পাবেন ক্যামেরার মধ্যে যে মাছগুলো এর মধ্যে আসছে।
तो बंधुरा ठीक एक ही पद्धति हमें एर आगे ग्रीन जेब्रार बाच्चागुलो एखाने एने रेखे और आज जो माछगुलो तुल्लाम तो ओगुलो पासे टैंके राखब और दुटो माछेर बयस एक ही बयस। तो ग्रीन जेब्रा माछगुलो आपनादेरके आमी देखाच्छी आमार एई टैंके आछे। तो माछगुलोके आमी एकटी पाउडार खाबार दिएछिलाम जार कारणे ठीक बोझा जाच्छे ना माछगुलो। तो आमी नेट दिए धरे आपनादेरके देखानोर चेष्टा करब। এই দেখুন মাছগুলো কিন্তু এখন যে মাছগুলো ধরলাম তার থেকে কিন্তু এর সাইজগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তার কারণ হলো এটা একটি বড় জায়গায় রাখা হয়েছে, সেই জন্য এই যে পদ্ধতিতে আমি মাছগুলোকে বড় করছি শুধুমাত্র আমার ট্যাঙ্ক কম আছে, সেই জন্য আমি এই পদ্ধতিতে মাছগুলোকে এখানে নিয়ে এসেছি। আর যদি যদি আপনারা বড় জায়গায় ব্রিডিং করান তাহলে কিন্তু এইভাবে না রেখে সরাসরি আপনারা ঠিক এই রকম সাইজ হলে হাপাতে ছেড়ে দিতে পারবেন। আর একটু বড় হলে এই মাছগুলোকে হাপাতে ছাড়ব। এগুলো গ্রিন জেব্রা, রোদ্দুর আলোতে ঠিক মতো কালারটা দেখা যাচ্ছে না। তবে বন্ধুরা এই মাছগুলোকে যত বড় জায়গার মধ্যে রাখা যাবে তো মাছগুলো তত তাড়াতাড়ি বাড়বে। তো এর আগে আমি হাপাতে কিছু মাছ ছেড়েছি, তো সেগুলো আপনাদেরকে আমি দেখাবো আর হাপার নেটটা কীরকম নেট তো সেটাও দেখাবো। তো চলুন এর থেকে বড় সাইজ মাছগুলোকে কিভাবে আমি হাপায় রেখেছি তো সেটা আপনাদেরকে দেখাই। এখানে গ্রিন জেব্রা এবং পিঙ্ক জেব্রা একসাথেই আছে। তো ক্যামেরার মধ্যে আসছে কি না আমি ঠিক বুঝতে পারছি না, কারণ রোদ্দুর আলো পড়েছে। তো মাছগুলোকে আমি নেট দিয়ে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আশা করি মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গ্রিন জেব্রা আছে এবং পিঙ্ক জেব্রা একসাথেই আছে আর এই মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই মাছগুলো যখন ছেড়েছিলাম এর আগে যে মাছগুলো আপনাদেরকে দেখালাম ওই সাইজে ছিল। তো আপনারা এই নেটটি দেখতে পাচ্ছেন যে নেট দিয়ে হাপাটি বানিয়েছি। তো এই নেটটা খুব ঘন নেট আর এটাকে অনেকে ফিল্টার নেট বলে। তো এই নেট আপনারা ব্যবহার করতে পারেন। আর এই নেট ছাড়া এর থেকে যদি পাতলা নেট হয় তো বাচ্চা বেরিয়ে যেতে পারে, তো সেই জন্য আমি এই ঘন নেটটা ব্যবহার করেছি। কিন্তু এখন এই মাছগুলো যে সাইজটা হয়ে গেছে তো এখন এটা আমি অন্য নেটে ছাড়তে পারবো। আর এই সাইজ হয়ে যাওয়ার পরে আমি যে নেটে ছাড়ি তো সেখানেও আমার কিছু জেব্রা মাছ রাখা আছে, তো সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই সাইজ হয়ে যাওয়ার পরে আমি কীরকম নেটে মাছগুলোকে ছাড়ি। তো এদেরকে একটি আমি পাউডার খাবার দিই আর সেই পাউডার খাবার নিয়ে আগেও ভিডিও বানানো আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওগুলো। তো চলুন আমি এখন এদেরকে খাবার দেবো, খাবার দেওয়ার টাইমও হয়েছে। এই যে পাউডার খাবারটি দেখতে পাচ্ছেন এই খাবারটা আমি এদেরকে দিনে তিনবার খেতে দিই। তো এই খাবারটা এদের খুব ভালো খাবার, এতে প্রোটিনের ভাগটাও বেশি থাকে আর খুব তাড়াতাড়ি মাছগুলো বেড়ে ওঠে। তো চলুন আমি আপনাদেরকে সেই হাপার কাছে নিয়ে যাচ্ছি যেখানে এই সাইজের মাছ আমি ছেড়েছিলাম এবং সেই মাছগুলো এখন কতটা বড় হয়েছে তো সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা সবথেকে বড় সাইজের মাছগুলো আমার এই
আমার এই হাঁপাটিতে আছে। তো এই মাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ধরে, মাছগুলো বিক্রির সাইজ হয়ে গেছে। এর মধ্যে গ্রিন জেব্রা এবং পিং জেব্রা দুরকমই আছে। তো বন্ধুরা, মাছগুলো বেশি ধরতে পারছি না, কারণ এর সাথে কিছু বাটারফ্লাই গাপ্পি রাখা আছে। তো মাছগুলো ধরতে খুবই অসুবিধা হচ্ছে। এটা পিং জেব্রা, তো এর থেকে বড় আছে, এটা খুব একটা বড় নয়। এটা গ্রিন জেব্রা। তো এই সাইজের মাছগুলো বিক্রি হয়ে যাবে, এগুলো বিক্রির সাইজ। তো এখান থেকেই আমি তুলে নিয়ে মাছগুলোকে বিক্রি করব, আর কিছুদিনের মধ্যে এই মাছগুলোকে এখান থেকে তুলে নেব। তো মাছগুলোকে ঠিক মতো ধরতে পারলাম না, তো তার জন্য খুবই দুঃখিত। আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না, কারণ জলের মধ্যে ফোনটা পড়ে যাওয়ার ভয় লাগছে। তো দেখুন, এটা পিং জেব্রা, এই আরেকটি গ্রিন জেব্রা। তো এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এই মাছগুলোকে আমি কি খাবার দিই, তো সেটা এখন আমি দেখাবো। আর এদেরকেও খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, আমি এই টাইমে এই মাছগুলোকে খেতে দিই। এদেরকে যে খাবারটি দিই, খুব ছোট্ট দানা, যেটা সাইজ হচ্ছে 0.8 mm। আর এগুলো এরা খুব ভালো খায়, এবং এতে প্রোটিনের ভাগটাও বেশি আছে। তো আপনারা দেখতে পাবেন আমি খাবারটা দিয়েছি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলটিতে কোনো নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজ এটুকুই, ধন্যবাদ।